আসসালামু আলাইকুম গাইস, জুবাই তিস বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যামতাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার এবং স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার দিয়ে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন এবং ভিডিও এডিটিং করে ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে এবং সুন্দরভাবে। আপনাদের যারা নর্মাল কম্পিউটার বা ল্যাপটপ আছে, যাদের কম্পিউটার বা ল্যাপটপের ক্ষমতা কম, তাদের জন্য এই সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি ভালো একটি সফটওয়্যার। তো কীভাবে আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে ভিডিও এডিটিং করবেন সেটি নিয়ে আজকে আমি চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে দিই, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করে ড্রাগ করে নিচে টেনে আপনারা এখানে কিন্তু ট্র্যাকের মধ্যে বসিয়ে দেবেন। ট্র্যাকের মধ্যে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা, আমি ভিডিওটি আপনাদের প্লে করে শুনিয়ে দিচ্ছি প্রথম কী অবস্থা আছে, পরে আপনাদের এডিটিং করার পরে কীরকম হবে। চলুন ভিডিওটি শুরু করি। দেখেন ভিডিওটি কিন্তু, হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটিতে কিন্তু প্রথমে একটি নয়েজ কিন্তু আপনাদের চলে এসেছে। নয়েজটি কিন্তু আপনারা কীভাবে রিমুভ করবেন চলুন সেটি আগে দেখি নিই। আপনারা যদি নয়েজটি রিমুভ করার জন্য আপনারা এটিকে সিলেক্ট করে নেবেন। প্রথমে ওই যে অডিওটি আছে, আপনারা যদি অডিওটি কিন্তু যদি ফাইলের মধ্যে থাকে, আর যদি অডিওটি আলাদা আলাদাভাবে থাকে তাহলে তো আপনারা আলাদা অডিওটি সিলেক্ট করবেন। যদি ভিডিওটির সাথে একসাথে সিলেক্ট হয় তাহলে আপনারা ভিডিওটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে যদি আপনাদের এখানে ডিফল্টভাবে অডিও ইফেক্টিং দেওয়াতে অপশনটি দেওয়া থাকে সেখানে ক্লিক করবেন। যদি না থাকে এখান থেকে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখান থেকে অডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা নয়েজ রিমুভালে ক্লিক করে আবার সেমভাবে ড্রাগ করে টেনে এনে এই যে এখানে আপনারা শুধু ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু অটোমেটিকলি আপনাদের নয়েজটি কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, প্রথমে আপনারা শুনছিলেন কীভাবে কীরকম ছিল হয়েছিল, এখন আপনারা শুনবেন যে ভিডিওটি কেমন হয়েছে। চলুন দেখিয়ে দিচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দেখছেন প্রথম কিন্তু আপনাদের একটি নয়েজ ছিল কিন্তু এখন কিন্তু আর ভিডিওতে নয়েজটি নেই, নয়েজটি রিমুভ হয়ে গেছে। তারপর মনে করেন যে এতটুকু আমার কিন্তু ভিডিওটি জুম করার জন্য টাইম লাইনটি একটু বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো আমি এতটুকু নিয়ে নিলাম। তারপর এখান থেকে দেখেন আমার বয়স কতটুকু এখান থেকে শুরু হয়েছে, আমার ভিডিও কিন্তু এখান থেকে শুরু হয়েছে, তার মানে কিন্তু এখান থেকে শুরু হয়েছে। বাকি যে জায়গাটি রয়েছে শুধু সেটি কিন্তু আমাদের কোনো দরকার নেই, সেটি আমরা কীভাবে কাটবো সেখান থেকে কাটার জন্য আমরা এখানে এটিকে সিলেক্ট করবো, এটিকে সিলেক্ট করে নেবো। শিফট ক্লিক করে আপনারা কিন্তু চাইলে দুটিকে, একটিকে সিলেক্ট করার পর তারপর আপনারা দুইটিকে শিফট ক্লিক করে তারপরটি সিলেক্ট করলে কিন্তু দুইটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা স্প্লিটে ক্লিক করলে কিন্তু এটিকে দুইটি আলাদা হয়ে গেল, এটি একটি আলাদা হয়ে গেলো এবং এটি একটি কিন্তু আলাদা হয়ে গেলো। আপনারা এটিকে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা চাইলে কিন্তু ভিডিওটি এখন কিন্তু শুধু অরিজিনাল ভিডিওটি এখান থেকে শুরু থেকে আপনারা চাইলে কিন্তু ভিডিওটি শুনতে পারেন। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, জুবাই তিস বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখেন শেষেও কিন্তু আবার কিছুটা বাকি আছে, তো আমি শেষে জায়গাটাও কিন্তু স্প্লিট করে নিয়ে নিচ্ছি। এখানে আমি স্প্লিট করে দিলে তারপর এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি ডিলিট করে দিব। তারপর আমি এখানে একটি এন্ট্রো দিতে চাচ্ছি, তো আমি এখান থেকে এন্ট্রো দেওয়ার জন্য আমি এখান থেকে ইম্পোর্ট ফাইলে দিয়ে এখান থেকে প্লাস চিহ্ন থেকে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করবো। ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করার পর এখান থেকে আমি যেখানে এন্ট্রোগুলো রেখেছি সেখান থেকে আমি এন্ট্রোগুলো নিয়ে আসি। তারপর আমি মনে করেন একটা এন্ট্রো আমি নিয়ে নিলাম। এন্ট্রো নেওয়ার পর এখান থেকে আমি শুধু এটিকে আবার সেমভাবে ড্রাগ করে টেনে এখানে টাইমলাইনে বসিয়ে দেবো। টাইম লাইনে বসানোর পর আমি এন্ট্রো বসানো হয়ে গেলো। যদি এখান থেকে আমি এন্ট্রোটি আপনি প্লে করে দেখে দিচ্ছি, দেখেন এন্ট্রোটি কিন্তু অটোমেটিক চলছে, কিন্তু এন্ট্রোটি কিন্তু আপনাদের একটু ছোটো হয়ে আসছে। আপনার যদি ছোটো হয়ে থাকে আপনারা এটার সাথে এইখানে ক্লিক করে আপনারা কিন্তু চাইলে এটি বড়ো ছোটো করে নিতে পারেন। তো আমি এটিকে এটির সাথে সাইজ করে দিচ্ছি, তার আপনি চাইলে সাইজ করে নেবেন। সাইজ করার পর এখান থেকে কিন্তু দেখেন এখন কীভাবে ভিডিওটি শুরু হচ্ছে।
ভিডিওটি কিন্তু সরাসরি সৌন্দর্য নেই, তা আমি সৌন্দর্য দেওয়ার জন্য ট্রানজেকশন, একটু ট্রানজেকশন ব্যবহার করবো। ট্রানজেকশন কিন্তু সঠিকভাবে ব্যবহার করা যায়। এখান থেকে আপনার ট্রানজেকশন সিলেক্ট করে, এখানে ট্রানজেকশন সিলেক্ট করে আপনার এখান থেকে যে কোনো একটি ট্রানজেকশন দিয়ে দেবেন। আমি একটি ট্রানজেকশন দিয়ে দিচ্ছি, আপনার চাইলে যে কোনো একটি ট্রানজেকশন দিয়ে দেবেন। আমি একটি ট্রানজেকশন দিয়ে দিচ্ছি, আমি এই ট্রানজেকশনটি দিয়ে দিব। আমি এখান থেকে ট্রানজেকশন দেওয়ার জন্য এখানে সিলেক্ট করে এটিকে ড্রাগ করে টেনে এনে এখানে এই যে দুইটার মাঝখানে ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর ট্রানজেকশন অ্যাড হয়ে গেল। এখন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কীভাবে অ্যাড হয়েছে। সবাইকে স্বাগত। দেখেন এখন কিন্তু একটা আলাদা এখন কিন্তু ভিডিওটি একটা আলাদাভাবে সুন্দর একটি পেজের মতো কিন্তু পরিবর্তন হয়েছে। তা আপনারা চাইলে এরকম ভাবে ট্রানজেকশন অ্যাড করে নেবেন। তো আমি এবার একটু তারপর আমি আরেকটা ভিডিও অ্যাড করতেছি এখান থেকে মিডিয়া থেকে। আমি আরেকটা ভিডিও এখান থেকে মিডিয়া থেকে আমি আরেকটা ভিডিও এনেছিলাম, এই ভিডিওটি আমি অ্যাড করবো। তো এইটিকে আবার এরকমভাবে সিলেক্ট করে টেনে এনে ট্র্যাক করে নিচে শুধু বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখানে আর একটা ট্রানজেকশন ব্যবহার করবো। ট্রানজেকশন ব্যবহার করার জন্য সেমভাবে এরকমভাবে একটা ট্রানজেকশন টেনে এনে এখানে শুধু বসিয়ে দেবো। ট্রানজেকশন একটি অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে আমি ভিডিওটি একটু প্লে করে দেখে নিয়েছি যে কেমন করে হয়েছে। দেখেন আগে সুন্দর ট্রানজেকশন নিয়ে নিয়েছে। তারপরে দেখেছেন যে ভিডিওটি শুরু হয়েছে। আবার কিন্তু এখানে শুধু একটু আমার কিন্তু অল্প একটু আজকে এখান থেকে কিন্তু আমার কোনো প্রয়োজন, তাই আমি এখান থেকে স্প্লিট করে আমি ভিডিওটি টাইমলাইনটি কিছু কেটে দিলাম। এখান থেকে আমি ট্রানজেকশনটি আবার চলে গেলাম, ট্রানজেকশনটি আমি অ্যাড করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি এখান থেকে আমার কিন্তু নয়েজ নয়েজ চলে আসে, তো আমি নয়েজ রিমুভ করে দেব। তারপরে আমি ভিডিওটি প্লে করে দিচ্ছি। আচ্ছা তারপরে আপনি এখান থেকে মনে করেন একটি আপনাদের যে মাউস কার্সরটি আছে, এই মাউস কার্সরের যে আপনার ইফেক্টটি আছে, আপনার মাউস কার্সরের যে ইফেক্টটি আপনার কীভাবে দিবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। আপনার মাউস কার্সর ইফেক্টটি দেওয়ার জন্য একটি ভিডিওতে যেতে হবে। এমন করেন যে আমি এখান থেকে মাউস কার্সর দেওয়ার জন্য আপনি এখান থেকে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখান থেকে কার্সর ইফেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এখানে আছে, এখানেও আছে, আপনার অনেকগুলো ইফেক্ট কিন্তু আছে। আমি এখান থেকে আমি একটি থেকে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সবগুলো আপনারা দেখে দেখে নেবেন। আমি শুধু এটাকে টেনে চাইলে টাইম লাইনে ছেড়ে দিতে পারি অথবা ভিডিওতে ছেড়ে দিলেও কিন্তু এটি টাইম অটোমেটিক নিয়ে নিয়েছে। দেখেন কিন্তু কার্সরটি চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন যদি আমি প্লে করি তাহলে দেখেন যে তারপর এখান থেকে গুগল ক্রোমটি ওপেন করা আছে, তারপর এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা আছে, তারপর এখান থেকে আমি যে শেয়ার রেকর্ডিং অপশনটি ওপেন করা আছে, এখানে যে সবগুলো ফোল্ডার যেখানে মাউস কার্সরটি যাবে সেখান থেকে কিন্তু জুম চিহ্নটি আসবে। এখান থেকে যদি আমি এই মাউসের কার্সরটি দিই তাহলে কিন্তু দেখবেন ইফেক্টটি অন্যরকম হয়ে গেছে। মাউসের কার্সরের সাথে একটি শেডো হলুদ কালার, একটি ইয়েলো কালার, একটি শেডো চলে আসে। তো আপনারা চাইলে সবগুলোকে চেক করে দেখতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে এটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটি অ্যানোটেশন ব্যবহার করবেন। অ্যানোটেশন হচ্ছে যে ভিডিওতে দেখেন আপনাদের মাঝে মধ্যে যে আপনাদের আপনাদের দেখিয়ে দিই যে ডোন্ট স্কিপ দ্য ভিডিও, বা আমার ভিডিওতে কিন্তু আমি এরকম মাঝে মধ্যে দিই যে ডোন্ট স্কিপ দ্য ভিডিও, ওয়াচ দ্য ফুল ভিডিও, এরকম আপনারা চাইলে দিতে পারবেন। সো আমি এরকম একটি এখান থেকে আপনারা যে কোনো একটি অ্যানোটেশন সিলেক্ট করে যেটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করে এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে ভিডিও তো ছেড়ে দিতে পারেন, চাইলে আপনার টাইম লাইনের উপরে এখানে নতুন একটি ট্র্যাকের মধ্যে ছেড়ে দিবেন। তো আমি এখানে নতুন একটি ট্র্যাকের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখান থেকে শুধু এটিকে এখানে চলে আসলো, এখান থেকে আমি আপনারা যেখানে রাখতে চাচ্ছেন এটাকে সেখানে নিয়ে রেখে দিবেন। তো আমি এখানে রাখতে যাচ্ছি। তো আমি এখানে লেখার জন্য টেক্সট লেখার জন্য এখানে এই যে টেক্সট ABC লেখা আছে, আপনারা এখানে ডাবল ক্লিক করলে যে টেক্সট আকার চিহ্ন চলে আসবে, এখান থেকে আপনারা টেক্সটটি রিমুভ করে দিয়ে আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটি লিখে দেবেন। আমি লিখছি যে ডোন্ট স্কিপ দ্য ভিডিও। তারপর আমি এখান থেকে এটিকে একটু বাড়িয়ে নিলাম। তারপরে এটি এখানে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটি এখানে একটি বিহেভিয়ার দিতে চাচ্ছি। বিহেভিয়ার হচ্ছে যে ট্রানজেকশনের মতো নিয়ে একটি বিহেভিয়ার হচ্ছে এটি কীভাবে শুরু হবে এবং কীভাবে শেষ হবে। তো বিহেভিয়ার আমি এখান থেকে বিহেভিয়ার দেওয়ার জন্য আপনি এখান থেকে বিহেভিয়ার ক্লিক করে নিয়ে তারপরে এখান থেকে যে কোনো অনেকগুলো বিহেভিয়ার আছে আপনার চাইলে সবগুলো দেখে নিয়ে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনার চাইলে দিতে পারেন। আমি একটা বিহেভিয়ার দিয়ে দিচ্ছি। আমি
এই বিহেভিয়ারটি দিয়ে দিচ্ছি আমি। এই বিহেভিয়ারটি এখান থেকে মাউসে লেফট বাটন ক্লিক করে টেনে শুধু জাস্ট এখানে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে বিহেভিয়ারটি অ্যাড হয়ে গেছে। তো চলুন দেখে নিই কীভাবে এই বিহেভিয়ারটি চলে আসবে। দেখেন প্রথম কিন্তু কিভাবে আসলো, তারপর আবার কিন্তু যাওয়ার সময় আরবে যাবে। এতগুলো ফোল্ডার আমি একসাথে মিনিমাইজ করতে চাচ্ছি এবং কিভাবে সুন্দর সুন্দর করে একটি মিনিমাইজ ইফেক্ট করে আমি দিয়েছে, একভাবে এসলো আর একভাবে চলে গেল এবং মাঝখানে কিন্তু একটু নাড়াচাড়া করলো। এটা আপনার চাইলে বিহেভিয়ার একটু সুন্দরভাবে দিতে পারেন বা অন্য বিহেভিয়ারও দিতে পারেন। আর বিহেভিয়ার রিমুভ করার জন্য আপনারা শুধু সিম্পলভাবে এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের এই যে এরো চিহ্ন আছে এই এরো চিহ্নতে ক্লিক করে মাউসের রাইট এখানে এরো চিহ্নতে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখে এখানে পপ আপ নামে একটি বিহেভিয়ার অ্যাড আছে। আপনি যদি পপ আপ বিহেভিয়ারটি রিমুভ করতে চাচ্ছেন তাহলে এখান থেকে এটি সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দেবেন। তাহলে আপনি ডিলিট হয়ে গেলো। আবার চাইলে আপনার এখান থেকে শুধু টেনে এখানে দিয়ে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনার চাইলে কিন্তু বিহেভিয়ার অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। তারপর আমি অ্যানিমেশন অ্যানিমেশন দিতে চাচ্ছি, অ্যানিমেশন একটি অ্যাড করতে চাচ্ছি। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমি অ্যানিমেশনে ক্লিক করবো। অ্যানিমেশন হচ্ছে যে মনে করেন আমার এই যে ভিডিওটি, এই ভিডিওর যে এই যে জায়গাটি আমি শুধু এই জায়গাটি আমি দেখাতে চাচ্ছি, বাকি জায়গাটি দেখাতে চাচ্ছি না। মানে এই জায়গাটি ফোকাস করার জন্য, শুধু এই জায়গাটি ফোকাস করার জন্য আমি এই জায়গাটি দেখাতে চাচ্ছি। তাহলে এই জায়গাটি কীভাবে দেখাবো, শুধু এই জায়গাটি দেখার জন্য অ্যানিমেশনে ক্লিক করার পর দেখেন অ্যানিমেশনে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। সেখান থেকে আপনারা এই যে অ্যাকচুয়াল সাইজ স্কুল টু ফিট, এখানে স্কুল টু ফিটে আছে আপনারা এখান থেকে যে এখানে যদি আপনারা অ্যাড করতে চাচ্ছেন তাহলে আপনারা এখানে শুধু একটু জুম করে দিবেন। যতটুকু আপনি জুম করতে চাচ্ছেন কোন জায়গাটা আপনি দেখাতে চাচ্ছেন, মনে করেন আমি এই জায়গাটি দেখাতে চাচ্ছি, মনে করেন মানুষকে আমি এই জায়গাটি আর একটু করে নিই আমি এখান থেকে। আপনি চাইলে এই মনে করেন আমি এখান থেকে শুধু এই এই জায়গাটি দেখাতে চাচ্ছি, এখান থেকে শুধু এই জায়গাটি ওদের দেখাতে চাচ্ছি। তারপরে কিন্তু এখান থেকে কিন্তু একটা এই অ্যানিমেশন নিয়ে নিয়েছে। তারপর আমি কতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছেন, আমি এখান থেকে মনে করেন এতটুকু রেখে তারপর এখান থেকে কিন্তু আমি এটা স্কেল টু ফিটে, এই স্কেল টু ফিটে ক্লিক করলে কিন্তু আমার অ্যানিমেশনটি নিয়ে নিয়েছে। দেখুন আমি যদি এখন আবার প্লে করি, প্রথম তো এখান থেকে প্লে করি তাহলে দেখবেন যে কীরকম হয়েছে। শর্টকাটের মাধ্যমে শুধু একটি ক্লিক করি, তো সেটি কীভাবে করবো, আমার সেখান থেকে কম্পিউটার কিবোর্ড থেকে আপনি কিন্তু দেখতে পেলেন যে কিভাবে আপনার অ্যানিমেশনটি শুরু হলো এবং কিভাবে আপনার অ্যানিমেশনটি শেষ হলো। তাহলে চালে কিন্তু আপনারা সুন্দরভাবেই এরকম অ্যানিমেশন দিতে পারেন আপনার ভিডিওতে। তো সাবস্ক্রাইব বাটন অ্যাড করি, এই সাবস্ক্রাইব বাটন কিভাবে অ্যাড করি সেটি আপনারা দেখে দিচ্ছি। সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আপনারা প্রথমে এখান থেকে আমি মিডিয়াতে সাবস্ক্রাইব বাটনটি এনে নিই। এখান থেকে মিডিয়া আমি এখান থেকে প্লাস ব্যাক ইম্পোর্ট মিডিয়া করে আমি আমার সাবস্ক্রাইব বাটনটি এনে নিচ্ছি। সাবস্ক্রাইব বাটনটি এনে নিয়ে তারপর এখান থেকে এটিকে শুধু টেনে এখানে এই ট্র্যাকের মধ্যে ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটির বরাবর এনে নেবেন টাইম লাইনের বরাবর। আপনি শুধু সাবস্ক্রাইব বাটনটি টাইম এখানে এনে দিয়ে তারপর আপনারা এখান থেকে উপরে এখান থেকে এটি সিলেক্ট করার পর এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে অ্যাড ভিজুয়াল ইফেক্টে ক্লিক করলে কিন্তু আপনারা চাইলে এই এটি আমি আমার ভিডিওতে কিন্তু আমি ডিভাইস ফ্রেম করে দিই, এরকম একটি ফ্রেম করে দিই আমার ভিডিওতে কিন্তু এরকম একটি ফ্রেম চলে আসে। তো এরকম একটি ফ্রেম আপনি কিন্তু চাইলে শুধু এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড ভিজুয়াল ইফেক্ট থেকে শুধু ডিভাইস ফ্রেমে ক্লিক করলে কিন্তু এরকম একটি ডিভাইস আগে চলে আসবে। আর যদি আপনারা রিমুভ কালার করতে চান এখান থেকে রিমুভ আগে এটি ইফেক্টটি আমি ডিলিট করে দিই, নাহলে কিন্তু হবে না ডিলিট। তারপর এখান থেকে আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক অ্যাড ভিজুয়াল ইফেক্ট থেকে রিমুভ এ কালার এখানে ক্লিক করার পর এখান থেকে আমি শুধু এই যে এই কালার চিহ্নটি আছে এখান থেকে আপনারা এই এরো চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে যে পেন চিহ্নটি আছে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শুধু কালারটি একটি ক্লিক করে দেবেন। কালারটির উপর ক্লিক করে কিন্তু কালারটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে চাইলে যেখানে খুশি এটাকে সেখানে বসিয়ে দেবেন। আপনি চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন এখানে এটির সাহায্যে, কিন্তু এখনও কিন্তু সবুজ কালার সবুজ যে চিহ্নটি আছে সেটি কিন্তু হালকা অল্প কিছুটা রয়ে গেছে। অল্প কিছুটা আপনারা কীভাবে রিমুভ করবেন, রিমুভ করার জন্য এখান থেকে টলারেন্স যে অপশনটা আছে টলারেন্স অপশনটি আপনারা একটু চাইলে বাড়িয়ে দেবেন। দেখবেন 40 বা 30 করে দিলে কিন্তু আপনাদের একদম সবুজ গ্রিন স্ক্রিন কালারটি আছে, গ্রিন স্ক্রিন কিন্তু একবারে মুছে যাবে। চাইলে আপনারা কীভাবে এভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারেন। তো শেষে একটি আপনারা আউট প্রো ইনট্রুপ ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনারা ইম্পোর্ট মিডিয়া করে একটি আউট
আউটডোর ইন্টুও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি একটা আউটডোর ইন্টু নিয়ে আসলে, নিয়ে আসার পর এখান থেকে আমি শুধু এটিকে টেনে এখানে শেষে আমি শুধু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এটিকে দেখে নিচ্ছি একবার, তারপর এখান থেকে আমি পোজ করে দিয়ে এখান থেকে শুধু এটিকে আমি টেনে একটু বড় করে দিয়ে সবার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করার পর এখান থেকে হ্যাঁ আমার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল। যদি আমি ট্রানজিশন ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে আমি একটি ট্রানজিশনও ব্যবহার করতে পারি, শুধু এখানে এনে অ্যাড করে দিলাম, তারপরে আপনি ভিডিও কিন্তু আমার তৈরি হয়ে গেল। ভিডিও কিন্তু আমার তৈরি হয়ে গেলো, আমি চাইলে এখন কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেলো, আমি শুধু এখন ভিডিওটি এক্সপোর্ট বা এক্সপোর্ট করবো। তো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য আপনারা এখান থেকে শুধু এখান থেকে ভিডিও তৈরি করার পর এখান থেকে আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে লোকাল ফাইলে ক্লিক করার পর লোকাল ফাইলে ক্লিক করার পর এখান থেকে কাস্টম প্রোডাকশন সেটিংয়ে ক্লিক করবেন। কাস্টম ফোর করতে পারেন বা MP4 HD করতে পারেন। আমি স্বাভাবিকভাবে এটি সবসময় করে থাকি। আমি আপনাদের বলবো যে আপনারা চাইলে এটি করতে পারেন। করার পর এখান থেকে নেক্সট ক্লিক করার পর আপনারা এখান থেকে ফাইল লোকেশনটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি ভিডিও নেমটি দিয়ে দিবেন। আমি ভিডিও নেমটি দিয়ে দিচ্ছি যে কোনো এমন কারণে, আমি এটি রেখে দিই। ফিনিশ ক্লিক করলে কিন্তু ভিডিওটি চলে আসবে, আমি আপনারা দেখে দিচ্ছি। তো আমি এতটুকু ভিডিও করতে অনেকটা সময় নেবে, তো আমি চাচ্ছি অল্প একটু করে দেখে দিচ্ছি আপনাদের। তো আমি ভিডিও সবটা সিলেক্ট করে বাকি শুধু এটাকে রেখে বাকি সবটাকে ডিলিট করে দিয়েছি। শুধু আমি এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমি এটাকে সামনে নিয়ে গেলাম। তারপর আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক শেয়ারে ক্লিক করার পর এখান থেকে লোকাল ফাইল এখান থেকে আমি কিন্তু MP4 রেখে নেক্সট ক্লিক করে এখান থেকে ফিনিশ করে দিলে কিন্তু ভিডিওটি ফিনিশ রেন্ডিং হয়ে যাবে, রেন্ডিং ভিডিও হয়ে যাবে। তারপর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিডিওটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তাই আজকে ভিডিওটি কিন্তু দীর্ঘ হয়েছে, কারণ ভিডিওটি কিন্তু আস্তে আস্তে আমি আপনাদের তাও অল্প কিছু আপনাদের দেখিয়েছি। যদি আপনারা ক্যামতেসিয়া ভিডিও এডিটিং সম্পর্কে সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল চাচ্ছেন তাহলে আমাকে নিজে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা সম্পূর্ণ ভিডিও চাচ্ছেন। তাহলে আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও এডিটিং করে দেখাই দেবো বা টিউটোরিয়াল আপনাদের দিব। ভিডিওটি এরকমভাবে আপনাদের ফিনিশড হওয়ার পর আপনারা কিন্তু এরকমভাবে আপনাদের ডিসপ্লেতে আপনি দেখিয়ে দেবে কীভাবে আপনাদের ভিডিওটি কীভাবে কীরকম হয়েছে। তো আপনারা এখান থেকে চাইলে দেখে নেওয়ার পর এখান থেকে ভিডিওটি ক্লোজ করে নেবেন। হ্যাঁ আপনার প্রথম থেকে আমি দেখে দিচ্ছি আপনাদের এরকমভাবে আসার পর আপনারা চাইলে এখান থেকে দেখে নেবেন, দেখে ক্লোজ করে দেবেন এখান থেকে, তারপর এখান থেকে ফিনিশ করে দেবেন। এটি ছিল আপনাদের ক্যামতেসিয়া ভিডিও এডিটিং সম্পর্কে সাধারণ কিছু ধারণা। আপনারা যদি ফুল ভিডিও চান স্টেপ বাই স্টেপ যে সম্পূর্ণ ধারণা চান তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট পেয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিও আমরা তৈরি করব আপনাদের এরকম ক্যামতেসিয়া ভিডিও সম্পর্কে। আপনাদের আরও চাইলে আমি আপনাদের কিন্তু আরও দিতে পারি। আমি নেক্সট ভিডিওতে আপনাদের স্ক্রিন রেকর্ড ক্যামতেসিয়া ভিডিও স্ক্রিন রেকর্ড কীভাবে করতে হয় তা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।